আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস থ্রির ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে নিব। দেখো সবাই, আমরা ইংলিশ ফর টুডে বইটা খুলি, পেজ নাম্বার 70। সবাই বোর্ডে দেখি, গত ক্লাসে আমরা কি করেছিলাম, এইখানের এই যে লিসেন অ্যান্ড রিডের এ অংশটা পড়েছিলাম, আজকে আমরা বি অংশটা দেখব, মাই ফ্রেন্ড, আমার বন্ধু সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা বোর্ডে এবার আমরা দেখি। নাম্বার ওয়ান, হাউ ওল্ড ইজ রাদিফ, রাদিফের বয়স কত? অ্যান্সার কি? রাদিফ ইজ 8 ইয়ার্স ওল্ড। রাদিফের বয়স কত? 8 বছর। নাম্বার টু, হোয়াট ইজ হিজ ফ্রেন্ডস নেম, তার বন্ধুর নাম কি? অ্যান্সার এখানে দেখো, হিজ ফ্রেন্ডস নেম ইজ অনিক, তার বন্ধুর নাম কি? অনিক। নাম্বার থ্রি, হাউ ওল্ড ইজ রাদিফস ফ্রেন্ড, রাদিফের বন্ধুর বয়স কত? রাদিফস ফ্রেন্ড ইজ 8 ইয়ার্স ওল্ড, রাদিফের বন্ধুর বয়স কি? 8 বছর। ফোর, হোয়াট স্কুল ডু দে গো টু, তারা কি কোন স্কুলে যায়? দে গো টু রাজবাড়ি প্রাইমারি স্কুল, তারা কি রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে যায়? হোয়ার ডাস রাদিফ সিট ইন ক্লাস, রাদিফ শ্রেণীকক্ষে কোথায় বসে? রাদিফ সিটস নেক্সট টু অনিক ইন ক্লাস, রাদিফ কি শ্রেণীকক্ষে অনিকের পাশে বসে? নাম্বার সিক্স, হোয়াট ডু দে ডু ইন দ্য আফটারনুন, তারা বিকেলে কি করে? অ্যান্সার কি হবে দেখো, ইন দ্য আফটারনুন দে প্লে ফুটবল, তারা বিকেলে কি করে? ফুটবল খেলে। তাহলে আমরা কি এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে মুখস্থ করব, তারপরে খাতা না দেখে লিখব। তোমরা এগুলো SW খাতায়ও লিখে রাখবে, স্কুলের কার্যক্রম শুরু হলে আমি ইনশাল্লাহ দেখে দিব। সবাই বানান ঠিকমতো লিখবে, স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে, বাবা মার কথা শুনবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।